ড্রাগ বেপারী হুঁশিয়ার নগাঁও আরক্ষীর হুঙ্কার একে নিশায় নগাঁও আরক্ষীয় 5 কোটি টাকার ড্রাগ জব্দ করে জালত পেলালে 6টা বেপারী ড্রাগ বেপারীক করায়ত্ত করবলে গুলি চলাবলগা হল আরক্ষীয় বৃহস্পতিবার নিশা গোপন সূত্রে খবর পায় কামপুর আরক্ষীরে মিলি যৌথ অভিযান চাপরমুখ আরক্ষীর ড্রাগ বিক্রি করবলে অহা 5টা বেপারীক আগুচি ধরলে আরক্ষী বাইকের পলুয়ার চেষ্টা করা ড্রাগ বেপারী কেটাল এজাই গুলি চলাবলগা হল আরক্ষী গুলি চলা দেখি তিনটাই ধরা দিলে যদিও বেহু ফালি পলাল 2 ড্রাগ বেপারী। আমি 3 জন ব্যক্তি কারাত্ত করেছি, আমি প্রায় 800 গ্রাম হিরোইন জব্দ করেছো, তার মূল্য প্রায় 5 কোটিতকৈ অধিক হব। আর 3 জন ব্যক্তি, এজন দবকার, এজন আমার নগাঁওর ঢিঙর, আর এজন আমার মরিগাঁও। আমার একটা খবর আছিল যে নগাঁও ডিমাপুর বা কিছু ড্রাগ সরবরাহ করার কথা। ধৃত 3 ব্যাপারীক মারাথন জেরা করার পাছত নগাঁও শহরের মাঝমজিয়াত চলিল আরক্ষীর অভিযান। খ্রিস্টান পট্টিত 3টা ড্রাগ বেপারীক গ্রেপ্তার করে আরক্ষীয় জব্দ করিলে 5 কোটি টাকার হেরোইন। সানুখ শেখ নামৰ ধৃত ড্রাগ বেপারীটে ডিমাপুরের পর মরিগাঁও নিয়ার বাততেই জব্দ হল হেরোইনখিনি। সানু শেখর লগতে 2 সহযোগী নিজামুদ্দিন আর গুলজার হুসেনক জেরা চলাইছে আরক্ষীয়ে। আমি এটা আজি অপারেশন চলাও আমার রিসার্চ হেডকোয়ার্টার নেতৃত্বত। ইয়াত আমি প্রায় 60টা বাকসত প্রায় 800 গ্রামতকৈ অধিক কন্ট্রাভেন্ড সাসপেক্টেড হিরোইন আমি জব্দ করেছো। আর 3 জন ব্যক্তির কারেক্টকে সুৎপোষ অব্যাহত আছে, এটাও আমার গোটেই প্রক্রিয়াটা শেষ হওয়া নাই। ইয়ার পিছত যেখানে আমি তথ্য পাম তার উপর আমার অভিযান চলবে। ডিমাপুর গৌরীপুরতো আরক্ষীর জালত পড়েছে আবু বক্কর সিদ্দিকি নামর এটা ড্রাগ বেপারী। আবু বক্কর সিদ্দিকির পরা ধুবুরী আরক্ষীয়ে জব্দ করেছে 2 জন পরিমাণের নিষিদ্ধ সামগ্রী। দরঙর দলগাঁও ড্রাগস সহ আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে বাহারুল ইসলাম আর রহমতুল্লাহ নামর পেটলারক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।